মাদ্রাসা এসএলএসটি প্রশ্ন ভুল এবং যে খবর এই মুহূর্তে আপনাদেরকে দেব মাদ্রাসা এসএলএসটি প্রশ্নে ভুল ঘোষণা বিচারপতির এমনি ঘোষণা করেছে মাদ্রাসা সার্ভিস কমিশনের এসএলএসটি প্রশ্নে ভুল এমনটাই মাদ্রাসা সার্ভিস কমিশনের এসএলএসটি একটি প্রশ্নে ভুল ছিল এমনটাই জানিয়েছে হাইকোর্ট মাদ্রাসার এসএলএসটি প্রশ্নে ভুল ঘোষণা বিচারপতি অনিরুদ্ধ রায়ের নতুন করে মাদ্রাসা এসএলএসটি প্রশ্নে ভুল মাদ্রাসার এসএলএসটির একটি প্রশ্নে ভুল এমনটাই ঘোষণা করেছেন বিচারপতি অনিরুদ্ধ রায় আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখব এই মুহূর্তের বড় খবর মাদ্রাসার এসএলএসটি সেই প্রশ্নপত্রেই একটি প্রশ্নে ছিল ভুল এমনটাই জানিয়েছেন বিচারপতি অনিরুদ্ধ রায় মাদ্রাসার এসএলএসটি যে প্রশ্ন সেই প্রশ্নপত্রেই একটি প্রশ্ন ভুল ছিল এমনটাই জানিয়েছেন বিচারপতি অনিরুদ্ধ রায় আপনাদের আরেকবার জানিয়ে রাখি এই মুহূর্তের বড় খবর মাদ্রাসার এসএলএসটি প্রশ্নে ভুল প্রশ্নপত্রে একটি প্রশ্ন ভুল ছিল এমনটাই ঘোষণা করেছেন বিচারপতি অনিরুদ্ধ রায় নতুন করে মেধা তালিকা পুনর্বিন্যাসের নির্দেশ আদালতের এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে যাতে নতুন করে মেধা তালিকা পুনর্বিন্যাস করা হয় তেমনই নির্দেশ দেওয়া হয়েছে এবং মাদ্রাসার এসএলএসটি প্রশ্নে ভুল থাকার কারণেই এই নির্দেশ একটি প্রশ্নে ভুল ছিল মাদ্রাসার এসএলএসটি প্রশ্নপত্রে এমনটাই জানিয়েছেন বিচারপতি অনিরুদ্ধ রায় মাদ্রাসার সার্ভিস কমিশনের যে প্রশ্নপত্র তাতেই একটি প্রশ্ন ভুল ছিল এই রায় দিল কলকাতা হাইকোর্ট সেক্ষেত্রে নতুন করে মেধা তালিকার পুনর্বিন্যাস করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট মাদ্রাসার এসএলএসটি প্রশ্নপত্রে ভুল একটি প্রশ্নে ভুল ছিল এমনই রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট বিচারপতি অনিরুদ্ধ রায়ের নির্দেশ নতুন করে মেধা তালিকা পুনর্বিন্যাসের নির্দেশ দেওয়া হয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশনের এসএলএসটির একটি প্রশ্নে ভুল ঘোষণা বিচারপতি অনিরুদ্ধ রায়ের সেই ক্ষেত্রে নতুন করে মেধা তালিকা পুনর্বিন্যাস করতে হবে এমনই নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের তরফে আপনাদের আরেকবার জানিয়ে রাখি মাদ্রাসার এসএলএসটি প্রশ্নে ভুল একটি প্রশ্নে ভুল ছিল এমনই রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট এবং সেক্ষেত্রে বিচারপতি অনিরুদ্ধ রায়ের নির্দেশ নতুন করে মেধা তালিকার পুনর্বিন্যাস করতে হবে মাদ্রাসার এসএলএসটি প্রশ্নপত্রে একটি প্রশ্ন ভুল রায় হাইকোর্টের